যাকে হৃদয়ে মাঝে রাখলে পরে হৃদয় পদ্ম পরে আলো ভাব কি ভেবে পরাণ গেল মায়ের ভাব কি ভেবে পরাণ গেল দুর্যোগ আরো ঘনিয়ে আসার আগে আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, না হলে এই দুর্যোগ যে কখন থামবে তা তো ভগবানই জানে। আমি তো তোর কাছে থাকবো বলেই রয়ে গেলাম। আচ্ছা শোন শোন নতুন বউ, আমাকে না একটু যেতে হবে, প্রসবের জন্য কিছু জিনিসপত্র আনতে হবে, ঠিক আছে? তুই একটু দাঁড়া। আরে আমি যাবো আর আসবো, যে আছে সে তো তোকে একটু জ্বালাবেই বল, এটুকু সহ্য করতেই হবে মা। দাঁড়া আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। সময় নষ্ট না করে আমি আমার মতো তৈরি থাকি, যত তাড়াতাড়ি এসব মেটে ততই ভালো। দুর্যোগ তো সহজে শেষ হবে না মাগো, আমি যেন ভালো ভালো বাড়ি পৌঁছাতে পারি গো মা। কালি কালি মহাকালি। কেউ রক্ষা করতে পারবে না তোর সন্তানকে, কেউ না। ও না মরলে তোদের ওই শক্তিশীল আমার হাতে আসবে কি করে? মরতে তোদের দুজন মা বেটাকেই হবে। সর্বানি, আমি এসে গেছি সর্বানি। মা ভালো মা, এই একতলা রামপ্রসাদের কলা সর্বনাশ। রামপ্রসাদ এখন এলো কোথেকে? সর্বানি, আরে কোথায় গেলি সব? সর্বানি, এই একতলা বিশু, আরে কোথায় গেলি সব? সর্বানি, এ কি কি অবস্থা হয়েছে আপনার? সর্বানি, আপনি আপনি সত্যি সত্যি এসেছেন নাকি? আমি
আমি ভুল দেখছি। দেখুন দেখুন, আমি এসেছি, আমি এসেছি সত্য। আমাকে আর কলকাতা যেতে হবে না, মিত্র বসে আমাকে মুক্তি দিয়েছে। আমাকে বলুন সরকারি, আমাকে বলুন কি হয়েছে আপনার, কি কষ্ট হচ্ছে আমাকে বলুন সরকারি। আর খুব যন্ত্রণা হচ্ছে, পেটে পারছি না, আমি পারছি না। আমাকে আমাকে মাইমা বলছিলেন যে প্রসবে নাকি এমনটাই কষ্ট হয়। প্রসবের যন্ত্রণা এখন তো হওয়ার কথা নয়, সাত মাস হবে। পারছি না, আমি আমি কিচ্ছু জানি না, আমার খুব যন্ত্রণা হচ্ছে, পারছি না। সরকারি মা ভালো না, ওনারা কোথায়? আমি বাইরে যে এত ডাকাডাকি করলাম, কই কেউ তো সাড়া দিল না। ওনারা ওনারা পালাঘাটে আসরে গেছেন। পালাঘাট? আপনাকে এই অবস্থায় ফেলে রেখে কি পালাঘাট? ওনারা ওনারা তো জানতেন না যে আমার এমনটা হবে বলে, তাই মাইমা বাড়িতে আছেন সেই ভরসে ওনারা আমাকে এখানে রেখে গেছে। মামি মাইমা কোথায় গেলেন? হ্যাঁ, আপনাকে এভাবে ফেলে রেখে দিয়ে মামিমা গেলেন কোথায়? মাইমা মাইমা প্রসবের জন্য কিছু আনতে গেছেন বলে, কিন্তু এখনো কেন আসছেন না আমি পারছি না। সর্বনি শুনুন, আপনি একটুখানি ধৈর্য ধরে শুয়ে থাকুন, কেমন? আমি এখনই আসছি সর্বনি, এখনই আসছি। আমি যদি এখানে বসি তাহলে আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না, যে সাহায্য করতে পারবে আমি তাকে ডাকতে যাচ্ছি। তাহলে আমি আমি শেতলা পিসিকে ডেকে আনি, শেতলা পিসি দায়ী মা। আসছি আসছি। নিজের মতো করে কাজটা সারতাম, রামপ্রসাদ এসে শেষে কঠিন করে দিল। রামপ্রসাদ দাইকে নিয়ে ফিরে আসার আগে আমাকে কাজটা সারতে হবে। সময় এসে গেছে সর্বানি, তোকে আর রামপ্রসাদকে আলাদা করার। তোকে যেভাবেই হোক এই বাড়ি থেকে বের করতেই হবে। দরজা খোলো, আমি রামপ্রসাদ শেতলা পিসি। শেতলা পিসি, শেতলা পিসি, কখন ফিরবে? এই ঝড়ের রাতে আর ফিরবে কি করে? ফিরলে সেই কাল সকালে। হে ভগবান, এখন কি করবো? না 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 না, আমার মাথা ঠান্ডা করতে হবে, এত উতলা হলে চলবে না। ওকে, আমাকে একজন দাইমাকে খুঁজে বের করতে হবে, যেভাবেই হোক একজন দাইমাকে। আমার ঠাম্মা ছাড়া কি আর কোনো দাইমা আছে? সেটাই তো সমস্যা, এই গোটা কুমারহট্টে তোমার ওই ঠাম্মা মানে ওই ওই শেতলা পিসি ছাড়া আমি আর কোনো দাইমাকে চিনি না। আমি এখন কেমন করে কোনো দাইমাকে পাবো? আমার একজন দাইমাকে যে বড় প্রয়োজন গো মা, বড় প্রয়োজন। সর্বারই বড় কষ্ট পাচ্ছে গো মা, তুই ওকে রক্ষা করো গো মা, রক্ষা করো। কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ আমার কথা? কেউ আছো? তো কাউকে খুঁজে পাচ্ছি না, পথে ঘাটে একটা লোক নেই। আমি জানতাম এই কুমার হট্টে আমি শেতলা পিসিকে ছাড়া কাউকে চিনি না।
লোকজন ডেকেই বা কি হবে? পরমস্ত হাতে তো সর্বাণী প্রসাদের কোনো সাহায্য করতে পারবে না। তুমি কি পাশের গাঁতে? হ্যাঁ হ্যাঁ, পাশের গায়ে কোনো টাইমার খোঁজ করব। মা গো, আমার হাতে যে সময় নেই মা নষ্ট করবার মতো, পাশের গায়ে দেখি। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।